আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো ফাইনালি অনেকদিন পর পাবজিতে এমন একটা ইভেন্ট আসলো, অনেক সুন্দর একটা ইভেন্ট। তো এই ইভেন্টের নাম হচ্ছে ক্যান্ডি ক্যাচার। তো এই ইভেন্ট থেকে আসলে সত্যি বলতে এই ইভেন্টটা যেমন মানে ফানি, এবং হচ্ছে আমরা এখান থেকে পাবো স্পেশাল কিছু গিফট, সব কিছু মিলিয়ে আশা করি ওভারঅল আপনাদের সবার বিষয়টা ভালোই লাগবে। আর তো এখানে রুলসে ক্লিক করে দেখা যায়, তো রুলস এখানে অনেক হিবিজিবি রুলস দেওয়া আছে, তবে বিষয়টা একদম ইজি। তো আমরা আগে দেখি যে আমরা এখান থেকে কী কী পাবো। হ্যাঁ, তো এখান থেকে রিডিমে ক্লিক করা যাক। তো দেখেন এখান থেকে বলছে ফার্স্টে হচ্ছে 800 কয়েন। তো 800 কয়েন যদি আপনারা ওয়েস্ট করেন তো সেক্ষেত্রে আপনারা পাবেন এই হ্যাট। দেন এরপর এখানে আছে 1600 কয়েন। তো 1600 কয়েন দিয়ে পাবেন আপনারা এই আউটফিটটা, আউটফিট কিন্তু জোস ভাই। আর তাছাড়া এখান থেকে পাবেন আরও 800 কয়েন দিয়ে এখান থেকে এই মুখোশটা, মাস্কটা কিন্তু সিরিয়াসলি জোস। নাম নাম হচ্ছে আন্ডারওয়ার্ল্ড গার্ডিয়ান মাস্ক, বা সেট বলতে পারেন, ফুল সেট। তো এখান থেকে আপনারা এগুলো পাবেন। আর তাছাড়া এখান থেকে আপনারা প্রিমিয়াম ক্রেড কুপন, ক্লাসিক ক্রেড কুপন, সাপ্লাই ক্রেড কুপন, স্ক্র্যাপ, এজি কারেন্সি, তো আপনারা এগুলো পাবেন। তো এখন দেখা যাক যে আপনারা আসলে ইভেন্ট বা এই ইভেন্ট আমরা কেমনে ইউজ করব বা কেমনে খেলবো এখান থেকে। তো দেখেন এখান থেকে কিছু মিশনস দেওয়া আছে। তো এই মিশনগুলো দেখেন এখানে বলছে প্রত্যেক দিন আপনাকে একটা করে শেয়ার করতে হবে, শেয়ার করলে আপনারা এখান থেকে একটা পেয়ে যাবেন, একটা ভূতের টোকেন। ও, এইটা তো জোস লাগছে আমার কাছে। তারপর এখান থেকে পাবেন, এখানে বলছে একটা ম্যাচ খেলতে হবে, একটা ম্যাচ খেললে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আরও একটা ভূতের টোকেন। তো এরপর এখানে বলছে আপনাকে টোটাল 45 মিনিট ম্যাচের মধ্যে থাকতে হবে। তো এইভাবে করলে, আর এখান থেকে দেখেন যে নিচের অপশনটা দেওয়া আছে শেয়ারের, তো এখানে জাস্ট ক্লিক করলে আপনার একটা শেয়ার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো শেয়ার করলে আপনার এখান থেকে একটা টোকেন তো পেয়ে যাবেন, আমি আগে সেটা পাইছি। তো এখন কথা হচ্ছে এই টোকেনগুলো, এই এই ভূতের টোকেনগুলোতে কী করা যাবে। দেখেন এখান থেকে লেখা আছে স্টার্ট, তো আমি স্টার্টে ক্লিক করলাম। ওয়েট ওয়েট ওয়েট, এখানে কী হইতেছে এটা? আচ্ছা, এই চকলেটগুলো আমাদেরকে মেবি সংগ্রহ করতে হবে। এইটা ভাই জোস। তো এখান থেকে চকলেটগুলো আপনাকে কালেক্ট করতে হবে, আর যেগুলো ভ্যাম্পায়ার ব্যাট অ্যান্ড হচ্ছে মাকড়সা, তো ওগুলো নিলে পরে আপনার এখান থেকে একটা করে মাইনাস হবে, একটা করে টোকেন। তো ওগুলো আপনার সব কিছু নেবেন, তবে ভ্যাম্পায়ার ব্যাট এবং হচ্ছে মাকড়সা তো ওগুলো নেবেন। আর এটা কি, হাউ কিউট, এত কিউট একটা ভূত এখানে আছে, আমি তো জানতামই না বিষয়টা। তো এই ভূতকে তো নেওয়া যাবে না, তবে দেখেন এখান থেকে আপনারা জাস্ট এই এই ক্যান্ডিগুলো নেবেন। তো আমি এখান থেকে ফার্স্টে পাইলাম হচ্ছে 47টা ক্যান্ডি পাইছি এখান থেকে। তো এখান থেকে আমি আবারও প্লে গেইন করে দিই, দেখা যাক এবার কী কী পাই। তো এখান থেকে স্টার্ট হইল। তো খেয়াল করেন আমাদের এই যে মাকড়সা এবং হচ্ছে ভ্যাম্পায়ার ব্যাট, তো এগুলো নিলে কিন্তু একটা করে টোকেন কিন্তু মাইনাস হচ্ছে, তাই না? তো এগুলো আপনারা নেবেন না কিছু, জাস্ট এখান থেকে এই ক্যান্ডিগুলো আপনারা নেবেন। এইটা ভাই সিরিয়াসলি জোস লাগছে আমার কাছে, তবে এই বিষয়গুলো খুবই অদ্ভুত। তো ফাইনালি অনেকদিন পর পাবজিতে এমন একটা মানে অদ্ভুত সুন্দর একটা ইভেন্ট আসলো। সত্যি বলতে এমন একটা ইভেন্ট কিন্তু আশা করাই যায়, কেননা এখন তো বর্তমানে হ্যালোইনের সময়। আর সত্যি বলতে ইভেন্টটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। তবে দেখেন এই যে এখন আমি এখান থেকে পাইলাম হচ্ছে 51টা। তো আমার কাছে টোটাল মোট হইলো হচ্ছে 98টা টোকেন। তো এভাবে আপনাকে টোকেনগুলো সংগ্রহ করতে হবে। আর এই ইভেন্ট আমাদের মাঝে থাকবে হচ্ছে আমাদের নেক্সট মান্থের 3 তারিখ পর্যন্ত, তো মোটামুটি অনেক দিন। তো আপনারা এর মধ্যে মোটামুটি অনেকগুলো টোকেন সংগ্রহ করতে হবে আপনাদেরকে। তো এতে আপনারা বলেন যে আপনারা আজকের মধ্যে কে কতগুলো টোকেন সংগ্রহ করছেন, তবে বিষয়টা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক দেন ভিডিওতে। তো আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো লাল বাটনটাতে ক্লিক করে বেল আইকন অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো এখান থেকে মোটামুটি 800 প্লাস হচ্ছে 1600, মানে 1600-1600 মতো হচ্ছে আপনার এখানে টোকেন লাগবে টোটাল এই ফুল সেট নিতে হইলে। সব কিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে কিন্তু বেশ লাগছে এই ইভেন্টটা। তো আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন, কার কী মতামত এই ইভেন্ট নিয়ে সেটা অবশ্যই লিখবেন। তো আজকে রীতিমতো শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।